ভোজ্য তেলের বাজার বিক্রির খবর জানতে খুলনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম। মোদি, সাধারণত আমরা দেখি যে বাজারে যখন কোনো কিছুর দাম বাড়ে তখন কিন্তু সাথে সাথে কার্যকর হয়ে যায়, দাম কমলে সেটি কার্যকর হয় না, যেটি ভোজ্য তেলের ব্যাপারে আমরা দেখতে পাচ্ছি। 1 তারিখ থেকে কার্যকর হওয়ার কথা যেই দরটি সেটি কিন্তু কার্যকর হচ্ছে না। আপনি কি খবর জানেন এবং সেটি কবে নাগাদ কমবে বলে বিক্রেতারা বলছেন? সাথী, আপনি যেমনটি বলছিলেন আপনাকে জানিয়ে রাখি, আমি খুলনা সবচেয়ে যে বড় বাজার এলাকা, এখান থেকে সারা খুলনার যে সমস্ত ছোট ছোট বাজার আছে বা আঞ্চলিক যে বাজারগুলো আছে সেই বাজারগুলোতে কিন্তু এখান থেকে তেল যায় এবং শহরের মানুষ এবং শহরের আশেপাশের মানুষও কিন্তু এখান থেকে সাধারণত বাজার করে থাকে সাধারণত। তবে আপনি যে কথা শুনতে চাইছেন যে খুলনা অঞ্চলে যে বাজারে তেলের দাম কমায় কোনো প্রভাব পড়েছে কিনা, আমি যদি আপনাকে বলি যে খুলনায় যে অনেকগুলো দোকানের মালিকদের সাথে কথা বলেছি যারা ভোজ্য তেল বিক্রি করে, তারা কিন্তু জানিয়েছেন যে এই অঞ্চলে যে তেলের যে দাম করার কথা ছিল সেই অনুযায়ী কিন্তু তার বাজারে কোনো প্রভাব পড়েনি। তবে যে বিষয়টি বলছে যে ব্যবসায়ীরা বলছেন যে তারা যে বাজারে যে পরিমাণ চাহিদা থাকার কথা ছিল সেই চাহিদা আসা না আসার কারণে কিন্তু যে পুরনো দামেই তারা সেই তেল বিক্রি করছে, সেই কারণে বাজারে স্বাভাবিকভাবে যে মানে চাহিদাটা আছে সেই চাহিদাটা তারা পূরণ করছে, কিন্তু তেলের যে দাম কমার সেই দাম কমার সেরকম কোনো প্রভাব খুলনার বাজারে পড়েনি। তবে কিছু কিছু আবার দোকানিরা বলছেন যে তারা কিন্তু খবর পেয়েছে যে বাজারে দাম কমবে কিন্তু তারা কমাতে পারছে না, তার কারণ হচ্ছে যে আগের যে তারা মাল এনে রেখেছিলেন সেই মালগুলো কিন্তু এখনো বাজারে রয়েছে, যার কারণে তারা কিন্তু ওই আগের দামে বিক্রি করতে হচ্ছে। তারা বলছে যে বাজারে পর্যাপ্ত যদি তেলের চাহিদা আসে এবং নতুন রেট করে যে রেটের যে মাল যদি আসে তাহলে হয়তো তারা এই যে দাম কমানোর ব্যাপারে তারা হয়তো শেয়ার নিতে পারবে। তবে তারা সুখবর যে বিষয়টা জানিয়েছে, তারা বলছে যে রমজানের আগে যে ভোজ্য তেলের যে নির্ধারণ করা হয়েছে সেটা তারা কার্যকর হবে। তবে এই ব্যাপারে আমি যারা ক্রেতাদের সাথে কথা বলেছিলাম তারা যে বিষয়টি বলছে যে তারা কিন্তু সরকারি যে ঘোষণাটা সেই ঘোষণাটা শোনার পর তারা বাজারে এসেছেন কিন্তু তারা যে দামে কমার যে ব্যাপারটা সেটা কিন্তু তারা দেখতে পাচ্ছে না এবং তাতে তারা হতাশ হচ্ছেন। তবে তারা দাবি করেছেন যে দামটা কমানোর কথা ছিল সেটা যেন অতি তাড়াতাড়ি বাস্তবায়ন হয়, সরকারের কাছে এটি দাবি করেছেন। সাদি, এই ছিল খুলনার সর্বশেষ তেলের বাজার সম্পর্কে। মোদি, আপনাকে ধন্যবাদ।